হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্পিকিং ইংলিশ কোর্সের আজকের এই পর্বে আপনাদের আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, মোহাম্মদ ইমাম হোসেন ইমু। এর আগের টিউটোরিয়ালে আমি আপনাদের শিখিয়েছিলাম টেন্সের বেসিক বিষয়গুলো, আসলে টেন্স কাকে বলে, কত প্রকার, কী কী। তো আজকে আমি আপনাদের জানাবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা আসলে কী তা প্রথমে আমাদের জানতে হবে। সাধারণত বর্তমান কালে কোনো কাজ করা বোঝালে অথবা বাংলায় ক্রিয়ার শেষে হ্রস্বই, এ, অ, অন্তস্থিয় ইত্যাদি থাকলে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। তো এই যে দেখেন, একটা কথা হচ্ছে বাংলায় ক্রিয়ার শেষে হ্রস্বই, এ, অ, অন্তস্থিয়, অর্থাৎ একটি বাক্য কোন টেন্সে আছে তা প্রথমে আমাকে নির্ধারণ করতে হবে। আমি যদি কোনো বাক্যের ইংলিশ করতে যাই, তাহলে আমাকে প্রথমে নির্ধারণ করতে হবে যে আসলে বাক্যটি কোন টেন্সে আছে। তো একটি বাক্য কোন টেন্সে আছে সেটা ধরার জন্য আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে বাক্যের ক্রিয়ার দিকে, অর্থাৎ ক্রিয়ার শেষের অক্ষরগুলো কি আছে। তো দেখেন, এখানে দেখেন এই যে বাক্য আমি ভাত খাই, এরটা এখানে ক্রিয়া হচ্ছে খাই। তো এই খাওয়ার খাই কথাটি শেষে হ্রস্বই আছে। তো আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুলস হচ্ছে, যদি ক্রিয়ার শেষে হ্রস্বই, এ, অ, অন্তস্থিয় থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেহেতু এই বাক্যটার শেষে হ্রস্বই আছে, তাহলে আমরা নিশ্চিত যে এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আবার দেখেন যে বসবাস করি, শেষে দেখেন এখানে করি, করির শেষাক্ষরটা যদিও বা হ্রস্বই, এ, অ, অন্তস্থিয় নাই, কিন্তু এখানে কর যোগ ই, আমাদের কিন্তু শেষে ই উচ্চারণটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ধরতে গেলে দেখতে হবে যে আমাদের ক্রিয়ার শেষে হ্রস্বই, এ, অ, অন্তস্থিয় আছে কি না। যদি ক্রিয়ার শেষে হ্রস্বই, এ, অ, অন্তস্থিয় থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যগুলোকে মূলত ছয় ভাগে ভাগ করা যায়। এর একটি হচ্ছে হাবদক, যেমন দেখেন আমি ভাত খাই, এটা হচ্ছে হাবদক, এটা বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হাবদক বাক্য। যদি আমি এটাকে না নাবোধক করি, অর্থাৎ নেগেটিভ করি, তাহলে কি হবে, আমি ভাত খাই না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নাবোধক বাক্য। যদি আমি এটাকে প্রশ্নবোধক করি, আমি ভাত, আমি কি ভাত খাই, দেখেন প্রশ্ন করা বোঝাচ্ছে, তাহলে কিন্তু এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সরি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার দেখেন আমি কি ভাত খাই না, প্রশ্ন বোঝাচ্ছে আবার নাও বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। এবার যদি বলি হ্যাঁ আমি ভাত খাই, এটা হচ্ছে সংক্ষিপ্ত হাস্য বাক্য, তার শর্ট অ্যাফার্মেটিভ, না আমি ভাত খাই না, এ হচ্ছে নো, এটা হচ্ছে সংক্ষিপ্ত হাস্য বাক্য, তার শর্ট নেগেটিভ সেন্টেন্স। হয়তোবা আমার এই কথাগুলো শুনে আপনারা কিছুই বোঝেন নেই, মনে হয়তোবা করতে পারেন যে আমি বকবক করতেছি। তো আসেন আসলে আমরা বিস্তারিত বিষয়গুলো জেনে নেই। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে প্রথম যেটা আছে সেটা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হাবত বাক্য। তো এই হাবত বাক্যটা আমরা কিভাবে গঠন করবো, দেখেন আমি ভাত খাই, পাখি আকাশে ওড়ে, এগুলো হচ্ছে হাবদক। তো যদি এরকম হাবদক বাক্য হয়, তাহলে সেই বাক্যগুলোকে আমরা কিভাবে গঠন করব। সেই বাক্যগুলোকে গঠন করতে গেলে ইয়ার হাবদক সাধারণ হাস্য বাক্য গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট বসাতে হবে আমাদের। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে সাবজেক্টটা বসাতে হবে, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট ফর্ম বসবে। এরপর আমি কি বসাবো, মূল ক্রিয়াটার প্রেজেন্ট ফর্ম বসাবো, এবং সবশেষে আমি অবজেক্ট বসাবো। অর্থাৎ দেখেন আমি বাজারে যাই, এটা কোন টেন্স, শেষে হ্রস্বই আছে, ভার্বের শেষে হ্রস্বই আছে, সেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং হাবদক। তো এই বাক্যটা আমি কীভাবে ইংলিশ করব, এটা ইংলিশ করতে গেলে প্রথমে আমাকে কী বসাতে হবে, এই যে সাবজেক্ট বসাতে হবে আমাদের। তো যদি আমি সাবজেক্টটা এখানে বসাই, আমি এটা সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আমি প্রথমে সাবজেক্ট বসাবো আই। এরপর আমাকে কী বসাতে হবে, এরপর আমাদের মূল ক্রিয়ার প্রেজেন্ট ফর্ম বসাবে। তাহলে আমাদের মূল ক্রিয়াটা কি যাই, যাওয়ার ইংলিশ হচ্ছে গো, তার নামে এরপরে গো বসালাম, এবং কি বলবে, সবশেষে আমাদের অবজেক্ট বসবে। তাহলে একটা আমি প্রিপোজিশন দিলাম এবং সবশেষে আসছে আমাদের অবজেক্ট মার্কেট, তাহলে আই গো টু মার্কেট। কিন্তু একটু এখানে একটা নোট আছে, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। কিন্তু আমরা কখন এস বসাবো, কখন ইএস বসাবো, ভার্বের শেষের অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে আমরা কি বসাবো, ইএস বসাবো, এবং কনসোন্যান্ট হলে আমরা এস বসাবো। অর্থাৎ আমাদের এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আমাদের সাবজেক্টের দিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, দেখেন সে ফুটবল খেলে, এখানে সেটা কোন পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের এই বাক্যটার বেলায়
ভার্বের শেষে আমাদের এস বা ইএস যুক্ত করতে হবে। তো কোনগুলো থার্ড পার্সন সেগুলো তো আমরা পার্সোনে দেখে আসছি, যদি আপনার না জানেন পার্সন সম্পর্কে আমার পার্সন টিউটোরিয়ালটা দেখবেন, তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন পার্সন গুলো কি আসলে। দেখেন যদি আমি এই বাক্যটাকে ইংলিশ করতে যাই তাহলে হচ্ছে কি, সে ফুটবল খেলে, তাহলে প্রথমে আমাদের বলবে, আমাদের প্রথমে বলবে সাবজেক্ট অর্থাৎ হি, আমি এখানে হি বসালাম, তারপরে আমাদের বলবে মেইন ভার্ব, কিন্তু আমাদের মেইন ভার্বের সাথে শেষে এস অথবা ইএস যুক্ত করতে হবে, কেননা আমাদের রুলসে বলছে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমার ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। কিন্তু আমি এস বসাবো নাকি ইএস বসাবো এটা নির্ধারিত হবে আমার এই যে ভার্বটা আছে, ভার্বটার শেষের অক্ষরটা কি আছে তার উপর। দেখেন শেষের অক্ষরটা আছে ওয়াই অর্থাৎ কনসোন্যান্ট, তাহলে আমাদের এস বাড়বে। যদি ভাওয়েল হয় এ ই আই ও ইউ, এই পাঁচটা যদি ভাওয়েল হয় তাহলে সেখানে আমাদের ইএস বাড়বে, এবং সবশেষে অবজেক্ট ফুটবল। আবার দেখেন রই রাকিব বাজারে যায়, তাহলে কি হবে, রাকিব গোস টু মার্কেট। আশা করি যে আপনারা বুঝতে পারছেন, এখানে দেখেন ভাবটা হচ্ছে গো শেষের অক্ষর ভাবেন, এই জন্য এখানে আমাদের ইএস বসে গেছে। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের হাউ বাক্য। এখানে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে এস বাই এস প্লাস অবজেক্ট। এবার হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের প্রশ্নবোধক বাক্য। যদি আমি প্রশ্নবোধক বাক্য গঠন করতে যাই তাহলে আমি কিভাবে গঠন করব, ইহার প্রশ্নবোধক বাক্য গঠন করতে হলে প্রথমে সাহায্যকারী ক্রিয়া ডু অথবা আমাদের ডাজ বসাতে হবে, অর্থাৎ বাক্যের প্রথমেই একটা আমাদের সাহায্যকারী ক্রিয়া বসাতে হবে। এরপর আমাদের বসাতে হবে সাবজেক্ট, এরপর সাবজেক্ট বলবে, তারপর মূল ভার্ব বলবে, এবং কি বলবে সবশেষে আমাদের অবজেক্ট বলবে। উল্লেখ্য যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাস, বাকি সব জায়গায় ডু বসাবো। তো হয়তো বা নিয়মগুলো পরে আপনারা বুঝতে পারেননি, আমি একটু বেশিতে বলতেছি। দেখেন আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই এই বাক্যটার শেষে হচ্ছে ভার্বের শেষে হ্রস্বই আছে, সেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রথমে আমাদের টেন্সটাকে চিনতে হবে, দেখেন এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমি কি ভাত খাই কি বোঝাচ্ছে, তাহলে এটা প্রশ্নবোধক, তাহলে যেহেতু প্রশ্নবোধক সেহেতু আমাকে এটাকে প্রশ্নবোধকের রুলস অনুযায়ী লিখতে হবে। তো প্রশ্নবোধকের রুলসটা হচ্ছে প্রথমে আমাদের ডু কিংবা ডাজ বসাতে হবে, আমি কখন ডু বসাবো কখন ডাজ বসাবো। যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসাবো, বাকি সব জায়গায় আমি ডু বসাবো। তো দেখেন এখানে আমি কি ভাত খাই, এখানে আমি সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পার্সন, সেহেতু এখানে ডু বসবে, তাহলে আমি প্রথমে বসালাম কি, আমি প্রথমে ডু বসালাম। এরপর আমাদের সাবজেক্ট আই বসলো, এবং তারপর আমাদের কি বলছে, তারপর আমাদের ভার্ব বলবে, আমি ভার্ব বসালাম এখানে ভার্ব, এবং সবশেষে রাইস। এখানে কিন্তু যদি থার্ড পার্সন হয় তাহলে কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না, শুধুমাত্র হাবদকের বেলায় আমাদের এস বাই এস যুক্ত হবে। আবার দেখেন সে কি ফুটবল খেলে, এখানে সাবজেক্ট কি আছে সে, তাহলে আমাদের প্রথমে বলবে কি ডাস, তাহলে প্রথমে ডাস বসালাম, তারপর সাবজেক্ট হি, তারপর প্লে, তারপর আসছে ফুটবল। অনেকে আবার ভুল করে এখানে প্লেস ইস বসে দেয় থার্ড পার্সন, না এটা হচ্ছে হাবদকের বেলা, প্রশ্নবোধকের বেলা নয়। তাহলে এর স্ট্রাকচারটা হচ্ছে ডু কিংবা ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক বাক্যের নিয়ম। এবার হচ্ছে ইহার না বোধক বাক্য যদি আমরা গঠন করতে যাই, হ্যাঁ আমি একটা আপনাদের নোট দেই, প্রত্যেকটি টেন্সেরই যদি আপনি প্রশ্নবোধক বাক্য গঠন করতে যান তাহলে আপনাকে বাক্যের শুরুতেই অর্থাৎ সাবজেক্টের পূর্বে আপনাকে হেল্পিং ভার্ব বসাতে হবে, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া বসাতে হবে। প্রত্যেকটি টেন্সের নিয়মে একই, এখানে যদি ডু বসছে অন্য টেন্সে শুধুমাত্র এই ডুটা চেঞ্জ হয়ে যাবে, বাকি সব ঠিক থাকবে। তার মানে আমরা একটা টেন্স জানলে আমাদের বাকি সবগুলো টেন্স জানা হয়ে যাবে। তো এর না বোধকটা আসলে কি, না বোধক মানে না বুঝাবে। ইহার না বোধক বাক্য গঠন করতে গেলে প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে, তারপর সাহায্যকারী ক্রিয়া ডু নট কিংবা ডাজ নট বলবে, তারপর ভার্ব বলবে, এবং সবশেষে অবজেক্ট বলবে। কোথায় ডু নট কিংবা কোথায় ডাজ নট সেটা আমরা আগে জেনে আসছি, সুতরাং আর বারবার বলবো না, তাহলে টিউটোরিয়াল আকার বড় হয়ে যাবে। তো দেখেন আমি প্রথমে কি বলছি, এখানে আমি ভাত খাই না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং নাচক। তো এর স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আমাদের বসাতে হবে সাবজেক্ট, প্রথমে বসাতে হবে সাবজেক্ট আই বসালাম, তারপর বসাবো ডু নট কিংবা ডাজ নট, আমি বসালাম ডু নট, কেন এখানে সাবজেক্ট ফার্স্ট পার্সন সুতরাং ডু নট বলবে, তারপর মেন ভার্ব, এবং সবশেষে অবজেক্ট, এই হচ্ছে নাবোধকের নিয়ম। আবার দেখেন আপনারা যে এখানে সে ফুটবল খেলে না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাবোধক, কোথাও আমি বসলাম সাবজেক্ট, তারপর যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে ডাজ নট বসলো এখানে, এবং এরপর ভার্ব, এবং এর সে হচ্ছে ফুটবল।
আশা করি যে আপনারা বুঝতে পারছেন। তো এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডুনট কিংবা টাস্ক নট প্লাস ভার্ব কিংবা অবজেক্ট। আপনারা এই রুলসগুলো ভালো করে মুখস্থ করে নেবেন, না হলে কিন্তু আপনারা ক্লিয়ারলি করতে পারবেন না, এবং বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আমরা আশা করি যে আপনাদের হয়ে যাবে। এবার আরেকটা হচ্ছে যে প্রশ্নবোধক না সূচক, অর্থাৎ প্রশ্ন করা বোঝাবে আবার নাও বোঝাবে। ইহার প্রশ্নবোধক না সূচক বাক্য গঠন করতে হলে প্রথমে সাহায্যকারী ক্রিয়া ডু কিংবা টাস্ক বসে। দেখেন আমাদের প্রশ্ন করা হলে কিন্তু প্রথমে সাহায্যকারী ক্রিয়া বলবে, এরপর বাড়বে আমাদের সাবজেক্ট, তারপর সাবজেক্টের পরে আমাদের একটা নট বসাতে হবে, তারপর ভার্ব বসবে, এবং সবশেষে আমাদের অবজেক্ট বসবে। তো দেখেন এখানে কি আমি কি ভাত খাই না, দেখেন কিউ বুঝাইছে আবার নাও বোঝানো হয়েছে, অর্থাৎ প্রশ্ন এবং না দুটাই আছে এখানে। তাহলে এর স্ট্রাকচারটা কি, কোথাও আমি সাহায্যকারী ক্রিয়া ডু কিংবা টাস্ক বসাবো। আমি ডু বসালাম কেন, এখানে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পার্সন, এরপর সাবজেক্ট আই, তারপর আমি আমি একটা নট বসাতে বলছি, নট বসাবো একটা, নট বসালাম এখানে, এরপর আবার বলছে ভার্ব বসাতে হবে, আমি ভার্ব বসালাম ইট, এবং সবশেষে অবজেক্ট রাইস। দেখেন সে কি ফুটবল খেলে না, তাহলে কি প্রথমে হেল্পিং ভার্ব ডু কিংবা টাস্ক, আমি টাস্ক বসালাম কেন, সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ডাস, সাবজেক্ট হি, এরপর নট, এরপর হচ্ছে প্লে, এবং সবশেষে ফুটবল। এর স্ট্রাকচারটা হচ্ছে ডু কিংবা ডাস প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। এবং হচ্ছে সংক্ষিপ্ত হাস্যসূচক, সংক্ষিপ্ত হাস্যসূচক মানে এর অ্যান্সারগুলো শর্টে দেওয়া হবে। যেমন দেখেন যদি বলা হয় তুমি কি বাজারে যাও, হ্যাঁ আমি যাই, আমি এখানে মানে হ্যাঁ আমি বাজারে যাই এই কথাটি না বলে আমি সংক্ষেপে বলতে পারি হ্যাঁ যাই। তো এভাবে শর্ট করার জন্য আসলে আমাদের সংক্ষিপ্ত হাস্য বাক্যটি ব্যবহার করা হয়। সংক্ষিপ্ত হাস্য বাক্য গঠন করতে গেলে প্রথমে একটা কমা যুক্ত ইয়াস বসাতে হবে আমাদের, এরপর কর্তা তৃতীয় পুরুষ এক বচনে, এরপর আমাদের বসাতে হবে সাবজেক্ট, অর্থাৎ কর্তা বসাতে হবে, সরি, এরপর আমাদের কর্তা বসাতে হবে, তারপর কর্তা তৃতীয় পুরুষ এক বচনে, ডাস, বাকি সব জায়গায় ডু বসাতে হবে। অর্থাৎ এই বাক্যটার প্রশ্ন যাই হোক না কেন, প্রথমে একটা আমাদের কমাযুক্ত ইয়াস বসাতে হবে, প্রশ্ন সে যাই করুক না কেন, এরপর সাবজেক্টটা বসাতে হবে, সাবজেক্টটা বসালাম আই, এবং এরপর হচ্ছে সাহায্যকারী ক্রিয়া ডু কিংবা ডাস, আই যেহেতু ফার্স্ট পার্সন সেহেতু এখানে ডু বসালাম। এখানে দেখেন এখানে এই বাক্যে কিন্তু ভার্ব এবং অবজেক্ট বসবে না। যেমন যদি এক্সাম্পল হয় ডু ইউ ইট রাইস, ইয়েস আই ডু, ডু ইউ গো টু মার্কেট, ইয়েস আই ডু, ডু ইউ প্লে ফুটবল, ইয়েস আই ডু, মানে সব অ্যান্সারগুলো আসলে একই হবে, ঠিক আছে। যদি বলা হচ্ছে ডাস হি প্লে ফুটবল, বলবে ইয়াস হি ডাস, এই শর্টে অ্যান্সার। এখানে আমি বলবো না যে আই আই গো টু মার্কেট, এটা আমি বলবো না, ইয়েস আই ডু বললে কিন্তু হয়ে যায়। দেখেন সে, হ্যাঁ সে যায়, ইয়াস হি ডাস। এর স্ট্রাকচারটা হচ্ছে কমাযুক্ত ইয়াস প্লাস সাবজেক্ট প্লাস ডু কিংবা ডাস। এবার হচ্ছে আমাদের সবগুলো অ্যান্সার যে হাবুদ হবে তা কিন্তু না। আমার যদি কেউ বলে যে তুমি কি বাজারে যাও, আমি কিন্তু না বলতে পারি যে না আমি যাই না, তাহলে আমাকে বলতে হবে না আমি বাজারে যাই না, আমি কিন্তু এটাকে শর্টে বলতে পারি। তো সেই শর্টে আমরা কীভাবে বলবো, ইহার সংক্ষিপ্ত নাচ্য বাক্য গঠন করতে গেলে প্রথমে একটা কমাযুক্ত নো বলবে, তারপর আমাদের কর্তা তার শব্দের বসাতে হবে, এবং শব্দের পর সাহায্যকারী ক্রিয়া আমাদের ডু ডু নট কিংবা ডাজ নট বসাতে হবে। তো দেখেন না আমি যাই না, তাহলে নো আই ডন্ট, কমাযুক্ত নো আই ডন্ট, এবং না সে যায় না, কমাযুক্ত নো সাবজেক্ট হি এবং ডাজ নট, যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সেহেতু ডাজ নট, এখানে ভার্ব আর অবজেক্ট কিন্তু বলবে না। এর স্ট্রাকচারটা হচ্ছে নো কমাযুক্ত নো সাবজেক্ট এবং ডু নট কিংবা ডাজ নট। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আগামী টিউটোরিয়ালে আমি আপনাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানাবো। আর একটা কথা, হ্যাঁ আমার যে এই যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে এই নিয়মগুলো কপি করে নিবেন আর ভালো করে মুখস্থ করবেন, কারণ মুখস্থ না করলে আপনাদের বিষয়গুলো মনে থাকবে না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। আগামী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের আগাম অভিনন্দন জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।